গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি দাস। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, আজকে দিনটা একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তো এখন আমি দেখো উঠানকোটটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন মোটামুটি হ্যাঁ 6:30 থেকে 7টা মতো হবে। তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই দেখো ওইদিকে একটা টুল রাখা হয়েছে বানিয়ে, ওটা বাবা আজকে বাজারে নিয়ে যাবে। মা চা বসিয়েছে না কি করছে জানি না, মনে হচ্ছে চা বসিয়েছে। তো আমি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কেন কি বাবা বাজারে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে রাখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো, অনেকদিন ধরে বৃষ্টি নেই, তিনটা বৃষ্টি হচ্ছে, থাকতে হচ্ছে বৃষ্টি হলে ভালো হচ্ছে। তো বন্ধুরা, আমার উঠানকার ছাদ দেওয়া হয়ে গেছে, এখন আমি ব্রাশ করছি। তো এখানে মোবাইলটা রেখে চলে গিয়েছিলাম, তো মোবাইলটা নিতে এসেছি ব্রাশটা নিয়ে। তো দেখো একটু রোদটা উঠছে, মনে হচ্ছে একটুখানি উঠবে। তা বন্ধুরা, তারপর চলে আসলাম আমি বাসন ধুতে, একটুখানি রোদও উঠে গেছে, একটুখানি মোটামুটি আধ ঘন্টা পরে আসলাম, তো রোদটা উঠে গেছে, ভালোই হলো। তো এখন রাতের বেলাতে চা খাওয়া হয়েছিলো, যার জন্য বাসন কটা রয়ে গেছে। তো এখন মা চার জন্য রেডি করছে, তো এখন বাসন কটা ধুয়ে নিই, তারপরে চা খেয়ে নেবো। আর ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি বাসন ধুতে ধুতে দেখো মা চাল ধুতে চলে আসলো, মানে রান্না করবে, তো চালটা নিয়ে আসলো ধোয়ার জন্য। চা রেডি করা হয়নি মনে হচ্ছে, এখন আমাকে গিয়ে চার জন্য রেডি করতে। আর কী করে রেডি বা করবে, চা বানানোর মানে সসপ্যানটা তো আমার কাছে আছে। তো মা মনে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে প্রথমে, তারপরে চাটা খাওয়া হবে। ঠিক আছে, ভাতটা হয়ে যাক, তারপর চাটা, একটু তো বেলাও হয়ে গেছে না, মোটামুটি 8টা মতো বাজে। এদিকে দেখো বন্ধুরা, চারদিকে এত জায়গা আছে মুরগিতে ডিম দেওয়ার জন্য, জায়গা খুঁজে পায় না। ওই দেখো কোন জায়গাতে ডিম দিচ্ছে, আর এই দেখো কালকে একটা ডিম এখানে পড়ে ভেঙে গেছে, আজকে আবার গেছে। তো তারপর দেখো মা চা বানিয়ে নিয়েছে, আর এই দেখো পিঠে মানে কলা দিয়ে আর আটা দিয়ে পিঠেটা বানানো হয়েছে। আর চা তো এখন চাটা খেয়ে নিই। দেখো চা বানিয়ে কড়াটা পুরো পুড়ে গেছে, আর গরম জল করা হচ্ছে। আমি স্নান করব, স্নান করে এক জায়গায় যাব মানে আমি যাব হচ্ছে গিয়ে মেডিকেলে ঠামাকে নিয়ে। তো তারপরে ভাত রান্না করেছিল, মা দেখেছিল, তো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রোদটা একটুখানি উঠেছিল, আবার চলে গেছে, মনে হচ্ছে রোদ উঠবে না। তো খাওয়া দাওয়ার পর মা বাসন কটা ধুয়ে নিচ্ছে, তো আমি এখন স্নান দান করা হয়ে গেছে, কিন্তু বিছনাটা গুছানো হয়নি, এখন বিছনাগুলো গুছিয়ে নেব। গুছিয়ে তারপরে দেখো এখন পুজো টুজো দিয়ে তারপর যাচ্ছি ঠাম্মাকে নিয়ে মেডিকেলে। তো দেখো ঠাম্মা আমি সেম সেম কালার হয়ে গেছে। তো বিলবিলিটা ভাড়া করে নেওয়া হয়েছিল বাড়ি থেকে, পুরো মেডিকেলে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো রাস্তা এত খারাপ ছিল যার জন্য মানে ভিডিওতে পুরো মানে কাঁপছিল। তো বাড়ি চলে আসলাম, এসে দেখো খাবার মা রান্না করেছে, এখন খাবার রেডি করছি আমি। দেখো সিম আলু ভাজি করেছে, শাক বানিয়েছে, আর নিচে বানিয়েছে কি দেখি, ও কচু কচু মানে মুখি কচু তরকারি। তো এখন খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা বৃষ্টি চলে আসলো, এদিকে এই দেখো
আর এই দেখো মাছের সবজি একটা বানিয়েছিল, ওটাও নিয়ে নিয়েছি। ওদিকে ঠাম্মা ভাত খেতে বসে গেছে আর আমিও বসে গেছি। তো ঠাম্মা দেখো ভাত খাচ্ছে, আর ওখানে খেয়েছিলাম হচ্ছে গিয়ে পরোটা। জানো পরোটাটা এত মানে ভিতরে মানে কেরকম একটা ছিল, মনে হচ্ছে ভাজা হয়নি ভালো করে। তো ঠাম্মা খেয়ে কেরকম একটা করেছিল, তাড়াতাড়ি বাড়িতে এসে বলছে তাড়াতাড়ি ভাত দিয়ে দে। তো ভাত খাওয়ার পর দেখো বৃষ্টি একটু একটু পড়ছে, খুব একটা নয়, তো এক দু ফোঁটা করে পড়ছে। তার জন্য তাড়াতাড়ি করে আমি ছাগলটা নিতে চলে আসলাম। তো বন্ধুরা এখন দেখো রাতের বেলাতে দেখো পুকুরে এনেছিল বাবা, পুকুরে খাচ্ছি। আর এই দেখো কি করছি আমি। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। মা এদিকে সন্ধ্যা দিচ্ছে।